আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাতল মাছ দিয়ে দেশি মূলা রান্না করি। তো এখানে আমি কিছু দেশি মূলা কেটে নিয়ে নিলাম। আসলে দেশি মূলাটা আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, এই টাইমটাতে একটু পাওয়া যায়। তো আমি মূলা ডাটা কেটে নিয়ে নিলাম। আমি মূলা ডাটা অনেক পছন্দ করি, আমার কাছে খেতে ভালো লাগে। তো এই তো মাছ নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এই তো হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিয়ে নিলাম, এখন আমি এগুলাকে ভাজার জন্য চুলায় দিয়ে দেব। দেশি মূলাটা এভাবে কাতল মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালোই লাগে, অনেক মজা হয়। তো এই তো মাছ লাল করে ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিয়ে নেব। এখানে আমি মূলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, মাছ ভেজে নিয়ে নিলাম, পেঁয়াজ কেটে নিয়ে নিলাম, কাঁচামরিচ কেটে নিয়ে নিলাম, টমেটো কেটে নিয়ে নিলাম, ধনে পাতা কেটে নিয়ে নিলাম, সব কিছু আমি হাতের কাছে রেডি করে নিয়ে নিলাম। এখন আমি মূল রান্নায় চলে যাব। মূল রান্না করার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো রসুন পেস্ট, তারপর দিয়ে দেব পালি করে রাখা কাঁচামরিচ কুচি, দিয়ে এগুলাকে নেড়ে একটু ভেজে নেব। এই তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভাজা হয়ে গেল, এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো দিলে পুড়ে না যায়। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়ে একটু কষিয়ে নেব। এই তো মশলাগুলো কষিয়ে নিয়ে নিলাম, এখন আমি দিয়ে দেব আগে থেকে বেজে রাখা মাছগুলা। মাছগুলা দিয়ে নেড়ে একটু মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব মাছগুলাকে মশলার সাথে ভালোভাবে কষানোর জন্য। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ফিরে আসব মাছ কষানো হওয়ার পর। এই তো ঢাকনা খুলে নিয়ে নেব। আমার মাছ কষানো হয়ে গেল, এখন আমি মাছগুলাকে তুলে নিয়ে নেব। এভাবে কাতল মাছ দিয়ে মূলার ঝোল রান্না করলে খেতে অনেক ভালোই লাগে, অনেক মজা লাগে।
এই তো মাছ তুলে নিয়ে নিলাম। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মূলাগুলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মূলা শীতের তরকারি। এখানে এখন হালকা ঠান্ডা পড়তেছে, আর এই সময়টাতেই দেশি মূলাগুলা পাওয়া যায়। রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তেই তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে মূলাগুলোকে একটু কষিয়ে নিয়ে নিলাম, ঢাকনা খুলে নিলাম। এই তো মূলা কষানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। আসলে মূলাটা দেশি, অনেক ভালো পড়লো, কষানোর মধ্যেই মোটামুটি সিদ্ধ হয়ে গেল। এখন দিয়ে দেব আগে থেকে তুলে রাখা মাছগুলা, মাছগুলা দিয়ে একটু নেড়ে দেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু আলতো হাতে নেড়ে দেব যাতে মাছগুলা ভেঙে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব, ফিরে আসব পুরো রান্নাটা শেষ হওয়ার পর। এই তো ঢাকনা খুলে নিয়ে নিলাম, একটু নেড়ে দেব। আমার রান্না প্রায় হয়ে গেল, আমি আরো একটু ঝোল কমিয়ে নেব। এই তো আমার রান্না হয়ে গেল। এখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। তারপর চুলা বন্ধ করে নামিয়ে নেব, নামিয়ে গরম গরম সার্ভ করব। তো গরম গরম সার্ভ করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম। এই তো গরম গরম সার্ভ করে নিতেছি। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, এভাবে তৈয়ার করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কে শীতের এই সবজিটা বেশি পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।